কার আশীর্বাদত থানার পর যাবল দিলে বশিষ্ঠকাণ্ডর তিন অভিযুক্ত অভিযুক্তর হয়ে শীর্ষ আরক্ষীক নিশা কোনে করেছিল বিশেষ ফোন সকল তথ্য পায়ো কিয় মৌন বশিষ্ঠ আরক্ষী আরক্ষী বিষয়ের সম্মুখতে আরক্ষী কনিষ্টবলক হত্যার চেষ্টা চলায়ও গ্রেপ্তার নহল তিনি ধনীর দুলাল এটা প্রভাবশালী চক্রর হেঁচাত জামিনবিহীন ধারা সলনি করে থানার পরায় মুকলাই দিলে বশিষ্ঠ আরক্ষীয়ে প্রতি নিশালোকে বার খুলি উদ্যম গীত নৃত্যর বজার চলোয়া ইকো বারত গিয়ে উপস্থিত হওয়া আরক্ষী জওয়ান প্রদীপ বসুমতারীক তেল ঢালি জ্বলাই দিয়ার চেষ্টা করেছে দুই যুবতী সহ তিনি যুবকে পিতৃর টকার দমত নৃশংসতার সীমা ছেড়ায় উপর্যুপরি আক্রমণ করেছিল প্রদীপ বসুমতারী আর রঞ্জন রয়ক ফালি পেলাইছিল আরক্ষীর পোশাকও ইয়ার পছতে এই ঘটনাক লৈ তিনি অভিযুক্তর বিরুদ্ধে বশিষ্ঠ থানাত কনিষ্টবলগুলিয়ে দাখিল করে এজাহার সেই এজাহারের ভিত্তিত আরক্ষী আটক করেছিল তিনি অভিযুক্ত সকল অভিযোগের ভিডিও ফুটেজ আরক্ষীর হাতত মজুত থাকার পাছতো নিশায় এরি দিলে তিনি অভিযুক্তক কোন অজ্ঞাত শক্তির ওসর আরক্ষী হয়ে পড়ল অসহায় গ্রেপ্তারের যুঁজা চলায়ও পিছ হুহকিবলগা হল মহানগর আরক্ষী কিন্তু বার কর্তৃপক্ষের বিরুদ্ধে রুজু হওয়া দুটাক গোচর সন্নিবিষ্ট হয়েছিল আইপিসির 294, 342, 353, 352, 506, 307, 385, 384 ধারা যারা আসিল হত্যার অপচেষ্টা কর্তব্যরত অবস্থাত আরক্ষীক বাধা দিয়ার দরে অপরাধ কিন্তু তারপিছতো তিনি অভিযুক্তক গ্রেপ্তার করবল সাহস নহল মহানগর আরক্ষীর আরক্ষীর বিরুদ্ধে অপরাধ করে যেতিয়া অভিযুক্ত নিশায় থানার বিরদর্পে উলাই যাব সেই সময়ত উলাই পড়ে মহানগর আরক্ষীর নির্লজ্জ রূপটো বশিষ্ঠ আরক্ষীর এনে হতকারী কাণ্ডয় অদূর ভবিষ্যতে এনে ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কায় অধিক ঘনীভূত করেছে বীরঞ্চু কুমার ডেকা রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট কার আশীর্বাদত থানার পর যাবল দিলে বশিষ্ঠকাণ্ডর তিন অভিযুক্ত অভিযুক্তর হয়ে শীর্ষ আরক্ষীক নিশা কোনে করেছিল বিশেষ ফোন সকল তথ্য পায়ো কিয় মৌন বশিষ্ঠ আরক্ষী আরক্ষী বিষয়ের সম্মুখতে আরক্ষী কনিষ্টবলক হত্যার চেষ্টা চলায়ও গ্রেপ্তার নহল তিনি ধনীর দুলাল এটা প্রভাবশালী চক্রর হেঁচাত জামিনবিহীন ধারা সলনি করে থানার পরায় মুকলাই দিলে বশিষ্ঠ আরক্ষীয়ে প্রতি নিশালোকে বার খুলি উদ্যম গীত নৃত্যর বজার চলোয়া ইকো বারত গিয়ে উপস্থিত হওয়া আরক্ষী জওয়ান প্রদীপ বসুমতারীক তেল ঢালি জ্বলাই দিয়ার চেষ্টা করেছে দুই যুবতী সহ তিনি যুবকে পিতৃর টকার দমত নৃশংসতার সীমা ছেড়ায় উপর্যুপরি আক্রমণ করেছিল প্রদীপ বসুমতারী আর রঞ্জন রয়ক ফালি পেলাইছিল আরক্ষীর পোশাকও ইয়ার পছতে এই ঘটনাক লৈ তিনি অভিযুক্তর বিরুদ্ধে বশিষ্ঠ থানাত কনিষ্টবলগুলিয়ে দাখিল করে এজাহার সেই এজাহারের ভিত্তিত আরক্ষী আটক করেছিল তিনি অভিযুক্ত সকল অভিযোগের ভিডিও ফুটেজ আরক্ষীর হাতত মজুত থাকার পাছতো নিশায় এরি দিলে তিনি অভিযুক্তক কোন অজ্ঞাত শক্তির ওসর আরক্ষী হয়ে পড়ল অসহায় গ্রেপ্তারের যুঁজা চলায়ও পিছ হুহকিবলগা হল মহানগর আরক্ষীয়ে কিন্তু বার কর্তৃপক্ষের বিরুদ্ধে রুজু হওয়া দুটাক গোচর সন্নিবিষ্ট হয়েছিল আইপিসির 294, 342, 353, 352, 354, 385, 386 ধারা যারা আসিল হত্যার অপচেষ্টা কর্তব্যরত অবস্থাত আরক্ষীক বাধা দিয়ার দরে অপরাধ কিন্তু তারপিছতো তিনি অভিযুক্তক গ্রেপ্তার করবল সাহস নহল মহানগর আরক্ষীর আরক্ষীর বিরুদ্ধে অপরাধ করে যেতিয়া অভিযুক্ত নিশায় থানার বিরদর্পে উলাই যাব সেই সময়ত উলাই পড়ে মহানগর আরক্ষীর নির্লজ্জ রূপটো বশিষ্ঠ আরক্ষীর এনে হতকারী কাণ্ডয় অদূর ভবিষ্যতে এনে ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কায় অধিক ঘনীভূত করেছে বীরঞ্চু কুমার ডেকা রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট